বাংলাদেশে 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে যারা যাদের প্রাপ্যতা আছে তাদেরকেই দেওয়া হয়েছে, এবং এখানে কোনোভাবেই আমাদের দলীয় নেতাকর্মীদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জনপ্রতিনিধিদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দল করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, অন্যান্য রাজনৈতিক দলও করে। আসলে এই ফ্যামিলি কার্ড দেওয়াতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসাতে এবং এটি সবাই সাধুবাদ দেওয়াতে বিএনপির মাথাটা খারাপ হয়ে গেছে, এজন্য উদ্ভ্রান্তের মতো কথা বলছেন মির্জা ফখরুল আলম সাহেব। আর তিনি যেই ভাষায় ইদানিং কথা বলছেন এগুলো কোনো ভদ্রলোকের ভাষা নয়, এগুলো কোনো সিনিয়র রাজনীতিবিদের ভাষা হতে পারে না, এবং এগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আসলে নিজেরা যখন ক্ষমতায় ছিলেন তখন তো বিশ্ব ডাকাতে পরিণত হয়েছিলেন, সেই জন্যই তারা তো বিশ্ব ডাকাতের উপাধি পেয়েছিলেন, কারণ দুর্নীতিতে 5 বার পরপর চ্যাম্পিয়ন মানি তো বিশ্ব ডাকাত, সেই জন্য এটি তাদের ব্যাপারেই প্রযোজ্য। টিআইবি গণমাধ্যম কর্মী আইন নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তো, এবং এটি আমরা যতটুক জানি গণমাধ্যম কর্মী আইন এখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে আছেন, তো এই বিষয়টা তারা টিআইবি কেন এই বিষয়টা নিয়ে কথা বলবেন বা বিবৃতি, এটাতে আসল উদ্দেশ্যটা কি? তাদের কাগজে দেখলাম যে টিআইবি গণমাধ্যম কর্মী আইন নিয়ে একটি বিবৃতি দিয়েছে। গণমাধ্যম কর্মী আইন গণমাধ্যম কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য, এটি কোনো দুর্নীতির বিষয় নয়। তো এটি নিয়ে কেন টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিল আর গণমাধ্যম কর্মী আইন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে গেছে এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সেটির পরিবর্তন পরিমার্জন করা হবে, তাদের সাথে এ বিষয়ে আমার আলোচনাও হয়েছে, কিন্তু টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টাকে রাজনৈতিক কেন করার চেষ্টা করছে এটির মধ্যে একটা দুরভিসন্ধি আছে। আসলে সব বিষয়ে তাদের যে কর্মপরিধি সেটির বাইরে গিয়ে কথা বলা ইদানিং টিআইবির একটি অভ্যাসে পরিণত হয়েছে দেখা যাচ্ছে। টিআইবির এই বিবৃতি আমি মনে করি এটি গণমাধ্যম কর্মী আইন পরিবর্তন পরিমার্জন করার ক্ষেত্রে সহায়ক নয়, বরং এটি অন্তরায় তৈরি করবে।